আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার সাথে আমার যে বসে আছেন এখানে সেই শুধু সুনামগঞ্জ থেকে এসেছে তো আমার এই পেশেন্ট দীর্ঘদিন যাবত উনি এভিয়ান রোগে ভুগছিলেন ওনার জীবনে ছোট্ট একটা দুর্ঘটনা আছে একটি অপারেশন আছে ডক্টররা এমন পর্যন্ত বলে দিয়েছেন যে অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নেই বাট থেমে থাকেননি উনি উনি বুঝতে পেরেছিলেন যে না হয়তো অপারেশন ছাড়াও হয়তো সুস্থ হওয়া সম্ভব তাই তিনি খুঁজতে থাকেন কোথায় চিকিৎসা আছে এবং খুঁজতে খুঁজতে একটা সময় এই কথা উনি জানতে পারেন যে বিহীন চিকিৎসা হয় এবং সেই অনুযায়ী সরাসরি চলে আসেন আমার কাছে আসুন দর্শক আমার এই পেশেন্টের সাথে একটু পরিচিত হই কি হয়েছিল ওনার জীবনে সেই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম

তাড়াতাড়ি অতীত একটু লাগানির নির্দেশ ছিল আমার যেহেতু একটু মুদি দোকান ছিল দোকানটা লাগাইতে একটু লেট হয়েছিল তাই একটু তাড়াহুড়া করতে গিয়ে মানে হুচট খেয়ে পরে গিয়েছিলাম আচ্ছা পড়ে যাওয়ার পরে আমি অজ্ঞান হয়েছিলাম তখন অনুভব করতে পারিনি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম ওরা বলে যে কিছু হয় নাই এইভাবে ব্যথার ইনজেকশন হুম আর বলতে পারি না পরে দুই দিন পরে দেখা যায় যে আর মানে বিছানা থেকে উঠা যাচ্ছে না আচ্ছা ওর যাই হোক যে আমাদের সিলেট বিভাগীয় শহরে এসে একজন অর্থোপেডিক্স ডাক্তার দেখালাম হুমনি বললো যে আপনার এটা ভেঙে গেছে আপনি এটা অপারেশন করতে হবে আচ্ছা এই করোনাকালীন সময় জি অপারেশন করলাম করার পরে উনি বললো যে এটা তোমার যে ফাড অ্যাডজাস্ট করে দেব এটা আবার খুলতে হবে হুম হুম উনি তিন বছর সময় দিলেন তিন বছর পরে খুললাম হুম তবে অপারেশন করার সময় উনি বলছিল যে আপনার এটা তো ব্যাংকে গেছে এখন তো এটা আমরা যে তাৎক্ষণিক পাবে করি যেহেতু আপনার সাত আষ্ট দিন লেট হয়ে গেছে এটা যে ব্লাড সার্কুলারটা আমরা আমরা ফিফটি পার্সেন্ট গ্যারান্টি দিব এর অতিরিক্ত আমরা পারবো না পরে যদি এটা সমস্যা হয় আপনার পরে হিট রিপ্লেসমেন্ট করতে হবে আচ্ছা যাই হোক আমি অপারেশন এটা সাকসেসফুল হইলাম পরে আরবার এইটা বেতার জন্য এইটা খুললে ফেললাম যে তিন বছর পূর্ণ হওয়ার পরে এই যে গত জানুয়ারি এই যে গত বছরের যে জানুয়ারি গেল দুই এই যে দুই হাজার তেইশের হয়তো পাঁচ তারিখ ছয় তারিখ এরই মধ্যে আমি ফাটা খুলে ফেলেছি খুলে ফেলার পরে চললাম চিকিৎসাধীন অবস্থায় আমার অর্থোপেডিক সার্জারি ডাক্তার যে ছিল তার অধীনস্থ এখন দেখা যায় যে বেতা তো উপশম হচ্ছে না ওনার কাছে বারবার স্মরণাপন্ন হলাম উনি বলতেছে যে এখনো সময় হয় নাই সময় হইলে আমি বলি লাগবো যদি রাত্রে ঘুমাইতে সময় ঘুম ভেঙে যায় তখন আমরা মনে করবো যে আপনার এই সমস্যা আপনি যে কোনো একটা সময় এটা হিপ রিপ্লেস করতে হবে যাই হোক এরপরে আমি আরো দুই তিনজন ডাক্তার দেখাইলাম ওরা সবই বলছে একই কথা যে আপনার এখন এটা এবিন হয়ে গেছে এটা আপনার হিপ রিপ্লেসমেন্ট ছাড়া কোনো উপায় নেই অলরেডি যে যে সারিখানা আসার আগে ধরেন আজ থেকে এক মাস আগে আসার আগে উনি বলতেছে যে অপারেশন অলরেডি ডেট দিয়ে দিছে আমার ডেট দেওয়ার পরে এখন তো আমার একটা বাবা চিন্তার বিষয় আমি চিন্তা করলাম যে একটা পাসপোর্ট করব আমি বাইরের দেশে একটু যাইব ইউটিউবে সার্চ দিলাম বাইরের ডাক্তারের অর্থোপেডিক্স ডাক্তার ইয়ে দেখলাম একই কি হঠাৎ আমার নজরে আসলো এই যে ডিপিআরসিতে স্যার শফিউল্লাহ প্রধান স্যার উনি অপারেশন বিহীন চিকিৎসা করে এবং এ এর ভালো একটা চিকিৎসা করে তাই আমি আর বিলম্ব না করি আমি ডিপিআরসি র লোকেশন নাম্বারে যোগাযোগ করলাম যখন আমি ডিপিআরসি তে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে স্যারের এই যে সিরিয়ালটা নিলাম আসলাম স্যার বললো যে আমার জীবন বৃত্তান্ত চাইলো আমি এইটুকুই বললাম স্যার বললো ঠিক আছে তুমি এক কাজ করো আমারে শুধুমাত্র একবার এই যে এইভাবে এইভাবে এই যে এই যে এইভাবে তার হয়ে এইভাবে হয়েছে যে তুমি এইভাবে করো আচ্ছা এই এই করলাম করার পরে যে স্যার যে অপারেশন তোমার আশা করা যায় যে আগামী বিশ বছরের ভিতরে লাগবে না স্যার দেখলো দেখার পরে কইলো ঠিক আছে তুমি মেডিসিন খাও আর আগামী এক মাস পরে আরবার দেখা করবেন কি হইবে পনেরো দিন খাইলাম মোটামুটি আল্লাহর মতে চাইতে অনেক ভালো আমি আগে মানে এই হাত কল্লা আছে না এইটার বোর্ড দিয়া মানে এই যে বিশ থেকে পঁচিশ পাড়া ফালানির পরে মানে যে আর হাঁটতে পারতাম না এখন তো তখন আমার সাথে লোক নিয়েও আসতাম যে বলছে সেই সাথে আলহামদুলিল্লাহ স্যার আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে এরকম যারা এজিয়ান রোগে আপনার দীর্ঘদিন থেকে হয়তো অনেকে জানে না আপনি যেরকম হয়তো হঠাৎ করে একদিন আপনি জানতে পেরেছেন ডিপিআরসি এর কথা না হয়তো আপনি অপারেশন হয়তো করে ফেলছেন তো যারা জানে না তাদের জন্য এই চিকিৎসা সম্পর্কে কি কিছু বলতেন স্যার আমি তাদের উদ্দেশ্যে এইটাই বলবো কারণ এখন তো আমি সারের স্মরণ আপন্ন হইতেছি হয়েছি এখন তো ডিটেইলস মানে এখন যে সময়টা আগাইতেছে এটাতে আমি আমার ফল মনে করতেছি অনেক অনেক চিন্তাধারা থাকতে পারে অবশ্যই আমার কথা হইলে তারা আগে এখানে আসুক আইসে এটার অবজারভেশন করুন কইরা যদি ভালো হয় তাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট এটা অনেকেই এর সম্পর্কে ভালো ধারণা নেই অনেকে হয়তো সেটা বুঝতে পারেন না অ্যাডভান্স ড্রাফ ট্রিটমেন্টটা হচ্ছে আপনার যখন কোনো একটি দুর্ঘটনা বা কোনো একটি অপারেশন বা যে কোনো ধরনের শারীরিক অসঙ্গতি আপনার দেখা দেয় তার যে পরবর্তীতে চিকিৎসাগুলো চিকিৎসা ব্যবস্থাটা এর মাধ্যমে একটা অসুস্থ ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে বিনা অপারেশনে ফিরিয়ে আনা সম্ভব সো যেটা এই ডিপিআরসিতে হচ্ছে দর্শক আমাদের মাঝে এরকম অনেকেই আছেন যারা অপারেশন ভীতি আছে অপারেশন করতে চাচ্ছেন না আপনার বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন আছে তাদের জন্য বলছি তারা যদি সুস্থ হতে হতে চান চান ভালো আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করুন এই একটি ফোন নাম্বার হতে পারে আপনার সারা জীবনকে বদলে দিতে পারে বদলে দিতে পারে অসুস্থতা থেকে সুস্থতার জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম